পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে ব্যাপক উত্তেজনা। বিজেপির এক পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে মারধরের অভিযোগ, চলল চেয়ার টেবিল ভাঙচুর, ভেস্তে গেল সমিতির গঠন প্রক্রিয়া, ভোট না দিয়ে বেরিয়ে গেল তৃণমূল, পরে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির। আজ কৃষ্ণনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির পথ গঠন প্রক্রিয়া ছিল, সেই মতো বিজেপি এবং তৃণমূলের উভয় পক্ষের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন কৃষ্ণনগর এক নম্বর বিডিও অফিসে। উপস্থিত ছিল কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং রানাঘাট কেন্দ্রের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। নির্দিষ্ট সময়ে শুরু হয় স্থায়ী সমিতি নির্বাচনের প্রক্রিয়া, এরপরেই আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগ ওঠে স্থায়ী সমিতিগুলি পদগুলি হেরে যাওয়ার আশঙ্কা করে বিজেপির এক জনপ্রতিনিধিকে মারধর করে তৃণমূল, পাশাপাশি একজন পঞ্চায়েত প্রধানকে আটকে রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরেই পরিস্থিতি আরো খারাপ জায়গায় পৌঁছয়। বিজেপির সাংসদ জগন্নাথ সরকার দাবি করেন, ওপেন ভোট করার আগে তৃণমূল বুঝতে পারে তাদের আসন সংখ্যা কম রয়েছে, সেই কারণে হেরে যাওয়ার ভয়ে তারা মিথ্যে অভিযোগ তুলে বিডিও অফিস ছেড়ে ভোট না দিয়ে বেরিয়ে যায়। কিন্তু আমাদের সকল সদস্য উপস্থিত ছিল, আমরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম, তাই ব্লক অফিসের বিডিও অনৈতিকভাবে সমিতি গঠনের প্রক্রিয়া বন্ধ করে দেয়, মূলত আমরা তার প্রতিবাদ জানিয়েছি। তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, আমাদের একজন জনপ্রতিনিধিকে ওরা জোরপূর্বক আটকে রেখেছে, পাশাপাশি গায়ের জোরে অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেছে বিজেপি, সেই কারণে আমরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিনি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আরও বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে অবশেষে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। কি ঘটনা ঘটেছে দেখুন, ওখানে আমাদের যেটা মেম্বার আছে সেটা এদিকে বসে আছে, ওদের সবাই ধরে ঘিরে রেখেছে যে আমাদের অনুক মেম্বার আছে, ওকে আসতেই দিচ্ছে না। মহিলারা একদম বিডিও সাহেব নির্দেশ দিয়েছে, বিডিও সাহেব নির্দেশ দিয়েছে উনি প্রিসাইডিং অফিসার যে অনুককে ওখান থেকে বেরিয়ে আসে, স্বেচ্ছায় যেদিকে ভোট দেবে সেদিকে ভোট দেবে, ওরা ওকে ঘিরে দিয়ে ফিজিক্যালি আসতে দিচ্ছে না। আর তারপর ওরা গিয়ে সব মারামারি আরম্ভ করলো। চেয়ারম্যানের পঞ্চায়েত সমিতির উপসমিতি গঠন ছিল ইতিমধ্যেই, সংখ্যায় আমরা 27 ছিলাম বলে আমাদের একজনাকে তারা গায়েব করে বা আটকে রেখেছে। তবুও তৃণমূলের একজন স্বেচ্ছায় যে প্রধান আমাদের দিকে এসে সংখ্যা তত্ত্বে ওরা তাও হেরে যাচ্ছে বলে বিশৃঙ্খলা কিছুটা বাঁধানোর পর, পুলিশ ডাকার পর পরিবেশ শান্ত, বিডিও দেখলো যে বিজেপি জিতে যাবে তৃণমূল হেরে যাবে, তাই বিডিও ভোট বাতিল করার ঘোষণা করেছেন। আমরা এইটা মানছি না, বিডিওকে ঘেরাও করছে, ওখানে আইন দেখাতে হবে, না হলে আমরা কত ভোটার বিজেপিকে ভোট দিতে চাই এখানে তার পক্ষে কাউন্টিং করে ওনার প্যাডে যদি সার্টিফাই দেয় আমরা ছেড়ে দেবো ওনাকে, তার আগে ছাড়বো না। দোগাছি পঞ্চায়েত PS-13 সমিতির মেম্বার, আজকে আমরা স্থায়ী সমিতি গঠন করার দিন, আজকে আমরা এসেছি, আমাদের মাঝখান থেকে আমাদের একটা মেম্বারকে জোর করে ওরা তুলতে এসেছিলো, আমরা সেটা বাধা দেওয়াতে তৃণমূলের কিন্তু দুষ্কৃতি ছেলেরা আমরা চেয়ারে বসেছিলাম, আমাদের এসে মারপিট শুরু করেছে, চেয়ার দিয়ে মারছে, লাথি মারছে, আমাদের এই এক মেম্বার আহত হয়েছে, এনার খুব ইঞ্জুরি লেগেছে, আমাদের আরও মেম্বারদের লেগেছে, এখন বিডিও অফিসার বলছে আমাদের ভোট করাবে না, চলে যাচ্ছে, ওরা বেরিয়ে চলে গেছে, আমরা চাচ্ছি আমরা ভোট করিয়ে তারপরে বেরোবো এখান থেকে। ইউ বাংলা টিভি, ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।